সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 5:30। আমি আজকে উঠে তাড়াতাড়ি খানিকটা রান্না এগিয়ে রাখছি, কারণ বাড়িতে আজকে পুজো। তো তোমাদের সাথে রান্না করতে করতে ভয়েস ওভারেই কথা বলছি, কারণ সবাই এখন ঘুমাচ্ছে। তো সরস্বতী পুজোয় আমাদের বাড়িতে কুলের চাটনিটা করতে হয়, মানে এটা নিয়ম একটা আর কি। তো এখানে আমি কুল আর টমেটোর চাটনি করছি। তো তোমরা তো সবাই জানো কুল টমেটোর চাটনি করতে, এটা আলাদা কিছু নয়। তো সেই জন্যে তোমাদেরকে এরকমভাবেই দেখাচ্ছি। তো এটা চাপা দিয়ে দিয়ে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, কোনো জল অ্যাড করব না, এটা আমি গুড় দিয়ে করব আজকে, কারণ এটা রেখে খাবো সেই জন্যে কোনো জল অ্যাড করছি না। আর নামানোর আগে শুধুমাত্র 5 ফোড়ন ভাজা গুঁড়ো আর একটু জিরে আর শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে রাখি, সেটা অ্যাড করে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। দেখো গুড় দিয়ে দিয়েছি, এখানে আমি ভেলি গুড় দিয়েছি। তো আমাদের চাটনি রেডি হয়ে গেছে। তো চলো এবার বাকি রান্নাগুলো করি, তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। লাবড়া বানাবো, তার জন্য এখানে দেখো শীষ পালং নিয়েছি, শীষ পালংয়ের ডাঁটা, এটা শীষ পালংয়ের শাক আর এটা রয়েছে পালং শাক। তো এগুলো একসাথে আগে একটুখানি জাস্ট কড়ায় নেড়ে নেব, নেড়ে একটু ভাপিয়ে নেব, কারণ শীষ পালংয়ের যে ডাঁটাগুলো হয় ওগুলো ভীষণ শক্ত হয়, চাপা দিয়ে দিয়ে গলতে অনেকটা টাইম লাগে, গ্যাস পড়ে অনেকটা। তার জন্য আমি একটুখানি তেলে নেড়ে নেব, নেড়ে নিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নেব। ওপরে ছোটদিদের ঘরে সরস্বতী পুজো হয়, তো সেখানে ওপরেই অঞ্জলি টঞ্জলি দেবো, তার জন্যে খানিকটা রান্নাটা এগিয়ে রাখলাম, তাহলে সুবিধা হবে। তো এখন চলো রান্নাটা করে নিই, করে তারপরে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি, এবার মেঘাকে রেডি করবো, ওর জন্য শাড়ি বার করেছি। কালকাতে হঠাৎ ওর শাড়িটা বার করে দেখি যে শাড়িটা ছোট হয়ে গেছে, মানে শাড়ি ছোট হয়নি, ও আর কি বড় হয়ে গেছে। তো আমার একটা শাড়ি, তো এখন তো শাড়িটারি অত পরা হয় না, এটাকে ঘাগড়ার মতো দেখো কি সুন্দর সেলাই করে নিয়েছি। তো তোমরা তোমাদের বেবিদের এরকম সেলাই করে পরাতে পারো। তো এটা ওকে চলো পরিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা। সব সরস্বতী ঠাকুর মেঘারও শাড়ি ছোট হয়ে গেছে। এটা আমার শাড়ি না কিন্তু, হ্যাঁ সে তো জানি, এটা আমার শাড়ি না কিন্তু বাসে তুই দেখ না ওকে কত বুঝতে হল, এই যে দেরি হয়ে গেল। আমি আলকা বলে আসছি দাঁড়া, এটা তো দরকার আছে, এবার তোর মার শাড়ি না, সব শাড়ি এক। তো ঠাকুরমশাই এসে গেছে, চলো এবার উপরে যাই আর তোমরা সাথে থাকো, চলো চলো। ঢুকে সাই ডান দিকে খুলে না, অঞ্জলি স্টার্ট হয়ে গেছে। দেখো এখানে আমরা সবাই অঞ্জলি দিচ্ছি, ভগবতী সরস্বতী পুষ্পাক্ষেত। Thank you.
স্বাহা ইদম ভূর্ভুব স্বাহা ওম ভূর্ভুব স্বাহা তস্য বিদুরভরণ্যম ভর্গদেব সিদ্ধি মহি দেহ নব্রজো। দুই বোন দেখো শাড়ি পরে রেডি, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। মানে ছোটবেলায় আমরাও মায়ের শাড়ি পরতাম, সেই দিনগুলোর কথা মনে পড়ছে আর কি। আজ তো পুজো হয়ে গেছে, তো সকালে তোমরা দেখলেই যে খানিকটা আমি কাজ এগিয়ে রেখেছিলাম। এখন অলরেডি 9:45 বাজে, কারণ সবাইকে প্রসাদ টোসাদ দিতে অনেক টাইম চলে গেল। তো ওই জন্য খানিকটা কাজ আমি এগিয়ে রেখেছিলাম, শাকটাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এখন শাকটা সাধলে নেবো, সবজিগুলো ভেজে, আর আজকে করবো গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর চাটনিও তো করে রেখেছি সকালবেলা, তো চলো রান্নাগুলো করে নিই, করে তারপর তোমাদের সাথে কথা বলবো, তোমরা দেখো। তো সবার আগে এখানে যে খিচুড়ি করবো তার জন্য আলু ফুলকপিগুলো একটু ভেজে হালকা একটু ভাপিয়ে নেবো, কারণ গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ডালটা আমি সকালেই সেদ্ধ করে রেখেছি, সেইগুলো একটু হালকা ভাপিয়ে নেবো। এগুলো ভাপাতে দিয়ে দিয়েছি, আর এদিকে চচ্চড়িতে আলু বেগুন একটু ফুলকপি আর শিম দেবো, তো সেগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমাদের লাবড়া রেডি, তো হালকা একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেবো দেবো, আর অল্প একটু ভাজা মশলা দেবো। এবার এখানে খিচুড়ির মশলাটা কষে নেবো, কষে খিচুড়িটা ভালো করে ছাঁটিয়ে নেবো গরম মশলা দিয়ে। খিচুড়ি মোটামুটি কমপ্লিট, এবার রাতের জন্য আলুরদমটাও করে রাখলাম। তো দেখো আমাদের আজকে রান্না খিচুড়ি, লাবড়া আর সাথে পুজোর চাটনি, আর রাতের জন্য আলুরদম রেডি। তো এখন ছাদে চলে এসেছি, পেছনে দেখা যাচ্ছে শুয়ে পড়েছে রোদে। তো ছাদে এসে গেছি, রান্না মোটামুটি কমপ্লিট, শুধু বেগুন ভাজাটা বাকি আছে আর পাঁপড় ভাজা। তো ওটা এখন আর করবো না, ওটা খাওয়ার একটু আগে আগে করব। তো আজকে কোথাও একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক কোথায় বেরাই। তো প্রথমে ভেবেছিলাম বাড়ি যাব, তো তারপরে মা বললো যে আজকে আসিস না, কাল আয় সানডে, কারণ বাড়িতে কেউই নেই, সবাই কোথাও না কোথাও বেরিয়েছে যেহেতু আজকে সরস্বতী পুজো। তো ওই জন্য আজ আর যাবো না, কাল যাব। তো সকালে হাফ স্নান করেছিলাম, এখন ফুল স্নান করে ছাদে চলে এসেছি একটু চুলটা শুকোতে। হাফ স্নানটা হলো সকালবেলা এতটা ঠান্ডা, 6:30 সময় পৌনে 7টায় ঠাকুর এসছে, ঠাকুর বসেই এসছে। তো তখন জাস্ট গরম জলে গা ধুয়ে নিয়েছিলাম, মাথায় জল দিইনি কারণ শরীর এখনও খুব একটা ভালো না। আর অত সকালে স্নান করলে মাথা ভিজে আমাকে সমাধি দিতে হবে, ওই জন্যে হাফ স্নান। এখন শ্যাম্পু ট্যাম্পু করে ছাতে রোদে এসে বসেছি, এরপরে নিচে যাব, বেগুন টেগুন ভাজবো, ভেজে খেয়ে দিয়ে কোথায় বেরোচ্ছি কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, যদি পসিবল হয় ঘুরতে যাচ্ছি কোথায় সেটা অ্যাড করবো, আর যদি দেখি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, আর সেটা দেখার জন্যে কিন্তু সবাইকে চ্যানেলে চোখ রাখতে হবে। তো চলো টাটা বাই বাই, আরও একবার সবাইকে হ্যাপি সরস্বতী পুজো, টেক কেয়ার।